শান্তি বর্ষিত হোক আপনাদের সকলের উপর। সেই কামনায় এবং সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি শাহাদাত। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে টাইপ টু ডায়াবেটিস রোগ, সেটি কি সারিয়ে তোলা সম্ভব কি না, বা একজন টাইপ টু ডায়াবেটিস রোগী যার হয়তো কয়েক বছর থেকে এই রোগে তিনি ভুগছেন, যিনি হয়তো ইনসুলিন ইনজেকশন আকারে ইনসুলিন নিচ্ছেন অথবা অন্য কোনো ঔষধ খাচ্ছেন, তার পক্ষে কি এমন অবস্থায় ফিরে আসা সম্ভব যেখানে তাকে এই ঔষধও খেতে হবে না, ইনসুলিন ইনজেকশনও নিতে হবে না এবং তারপরেও তিনি সুস্থ থাকবেন? আজকে আমরা এই প্রশ্নটি উত্তর খোঁজার চেষ্টা করব। আজকের এই ভিডিওটি আমি আপনাদের সামনে উপস্থাপন করছি ডক্টর এরিক বার্গের একটি উপস্থাপনার উপর ভিত্তি করে। আর এই ভিডিওটি তৈরি করার জন্য আমাকে অনুরোধ করেছিলেন আমার ফরিদ ভাই, ফরিদ সরকার ভাই। তো ফরিদ সরকার ভাইকে সেজন্য ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে এই এই ভিডিওটি নিয়ে কথা বলার জন্যে যে আপনি বললেন, তাতেই এখন অনেকেরই হয়তো উপকার হবে। তো চলুন তাহলে দেখি এই অসুখটি কী। ডক্টর এরিক বার্গ যেভাবে বুঝিয়ে বলছেন, তিনি যেটা বললেন সেটা হচ্ছে যে যদি আমরা বুঝি যে ডায়াবেটিস রোগটা আসলে কী, তাহলে এই যে রোগ থেকে বেরিয়ে আসা, এই রোগটিকে সারিয়ে ফেলা সম্ভব কি না, সেই প্রশ্নটি আসলে এই আমাদের বোঝার উপর নির্ভর করবে। তো দুই রকমের ডায়াবেটিস রয়েছে, ওয়েল এখন অবশ্য তিন রকমের ডায়াবেটিস বলা হচ্ছে, কারণ ওই মস্তিষ্কের আলজাইমার্স রোগ বা ডিমেনশিয়া রোগ এইগুলোকেও এখন ডায়াবেটিসের একটা নতুন রূপ হিসেবে বলা হচ্ছে, যেটাকে বলা হয় টাইপ তিন, তৃতীয় ধরনের ডায়াবেটিস। যাই হোক, এখানে দুটো ধরনের যে ডায়াবেটিস আমরা সাধারণত জানি সেটা হচ্ছে টাইপ ওয়ান এবং টাইপ টু ডায়াবেটিস, সেই নিয়েই কথা বলছেন ডক্টর এরিক বার্গ। তো আজকের ভিডিওতে তিনি অবশ্য বিশেষ করে কথা বলছেন টাইপ টু ডায়াবেটিস যেটা সেটা নিয়ে। টাইপ ওয়ান সম্পর্কে তিনি বললেন যে এটাকে সারিয়ে তোলা যায় কি যায় না এই বিষয়ে তিনি এই দিকে বা ওই দিকে বলতে চান না, বা এই ভিডিওতে সেটা নিয়ে কথা বলতে চান না। যদিও তিনি বিশ্বাস করেন যে সঠিক খাদ্য নিয়ন্ত্রণের মাধ্যমে টাইপ ওয়ান ডায়াবেটিসকেও সারিয়ে তোলা সম্ভব। টাইপ ওয়ান ডায়াবেটিসটা আসলে একটা অটো ইমিউন ডিজিজ। অটো ইমিউন ডিজিজ মানে হচ্ছে যেখানে আমাদের দেহের যে প্রতিরক্ষা ব্যবস্থা সেটাই আমাদেরকে, আমাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গকে, মানে ভেতরে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে যেমন কিডনি, যেমন আমাদের প্যানক্রিয়াস, এইগুলোকে আক্রমণ করতে শুরু করে। আক্রমণ করে মানে যারা আমাদের বন্ধু, আমাদের দেহের বন্ধু, সেই বন্ধুদেরকেই মেরে শেষ করে ফেলে। তো অবশ্যই সেটা হয়, তার কারণ হচ্ছে যে দেহের মধ্যে যদি কোনো রকম মানে দেহের যে স্বাভাবিক যেরকম চলার কথা সেটা যদি না চলে তখনই সেই রকমের গণ্ডগোল আমাদের দেহ করে, কারণ নয়তো আমাদের দেহ অত্যন্ত সুচারুরূপে এই জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করে। তো যাই হোক, আমরা টাইপ ওয়ান ডায়াবেটিস নিয়ে আজকে কথা বলছি না, টাইপ টু। তো টাইপ টু ডায়াবেটিস হওয়ার পেছনে দুটো কারণ প্রধানত ধরা হয়। একটা হচ্ছে যে বা একটা একটা জিনিসকে একটা কারণকে দুটো কারণ না বলি একটা কারণকে খুব গুরুত্ব দিয়ে দেখানো হয়, সেটি হচ্ছে যে জেনেটিক্স। এটা বহুদিন থেকে বলা হতো যে টাইপ টু ডায়াবেটিস রোগটি আমাদের হয় যদি আমাদের দেহের যে কোষগুলো তার মধ্যে যে জিন রয়েছে, অর্থাৎ কোষের মধ্যে ডিএনএ, ডিএনএর ভিতরে জিন, তো সেই জিন যে রয়েছে সেই জিনের মধ্যে কখনো কখনো জিনের গঠনটা যদি এমন হয় যেটা কিনা আপনাকে ডায়াবেটিস হবার দিকে ঠেলে দেবে, এবং আমাদের মানুষের মধ্যে এক একজনের দেহে এরকম এক একটা জিন রয়েছে, যেই যে জিনগুলোকে আমরা যদি ই করি, মানে আমরা আমরা পারিবারিকভাবে জন্মসূত্রে এই জিনগুলো পাই, এবং সেই জিনগুলো অনেক ক্ষেত্রে নির্ধারণ করে যে আমাদের দেহে কী কী রোগ হতে পারে, কী কী না হতে পারে, ইত্যাদি ইত্যাদি ব্যাপার। কদিন আগে আমি যে ডক্টর ডেভিড ডায়মন্ডের একটি উপস্থাপনা আপনাদের সামনে তুলে এনেছিলাম, যেখানে কোলেস্ট্রল নিয়ে তিনি কথা বলছিলেন, এবং তিনি কোলেস্ট্রল নিয়ে দেখতে শুরু করেছিলেন, তার কারণ হচ্ছে তার দেহে জিনগত একটি সমস্যা রয়েছে, যেই সমস্যাটির নাম হচ্ছে ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরোলেমিয়া, হাইপার কোলেস্টেরোলেমিয়া। তো ওটা একটা জিনগত সমস্যা যেটা থেকে তার মুক্তি পাওয়ার কোনো সহজ পথ নেই, এবং ডায়াবেটিসটাও অনেকের জন্যে ঠিক তাই, যে যার
সেজন্যই বলে যে যদি আপনার পরিবারের কারো ডায়াবেটিস থেকে থাকে তাহলে আপনার ডায়াবেটিস হবার সম্ভাবনা বেশি। তার কারণ হচ্ছে তাহলে আপনার জিনের মধ্যে ডায়াবেটিস রোগ হবার মতন কিছু সংকেত সেখানে রাখা আছে। কিন্তু তার উপরে আরেকটা জিনিস কাজ করে যেটার নাম হচ্ছে এপিজেনেটিক্স, যেটা এখানে ডক্টর এরিক বার্গ বোঝানোর চেষ্টা করছেন। এপিজেনেটিক্সটা হচ্ছে যারা কিনা জিনের এক ধাপ উপরে বসে থাকে। এপিজেনেটিক্সটার কাজ হচ্ছে খানিকটা যেন জিন জিনের মানে কোন কোন অংশটা বা কোন কাজটা জিন করার জন্য দেহকে নির্দেশ দেবে সেটা খানিকটা এপিজেনেটিক্সের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। তো এপিজেনেটিক্সটা যদি তাহলে আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে দেখা যাবে যে একই জিন দুজনের দেহে থাকার পরেও, অর্থাৎ একই পরিবারের দুই সদস্য, একজন তার যে জীবন অভ্যাস বা জীবন পদ্ধতির মাধ্যমে তার এপিজেনেটিক্সটাকে এমন একটা অবস্থায় রাখলেন যে তার ওই যে ডায়াবেটিস হবার জিনটা প্রকাশ পেল না বা আত্মপ্রকাশ করতে পারলো না, তো সেক্ষেত্রে তার কিন্তু ডায়াবেটিস হবে না। আবার ঠিক তারই হয়তো ভাই বা বোন বা অন্য কেউ যার দেহেও যার জিনের মধ্যেও ঠিক ওই একই সমস্যা রয়েছে, কিন্তু তিনি যে জীবন তার যে জীবনধারা সেই জীবনধারার এমন জীবনধারা যেটা কিনা এই এপিজেনেটিক্স যে পর্যায়টা রয়েছে বা পরতটা রয়েছে সেই পরতটাকে যে ওই জিনটার আত্মপ্রকাশে বাধা তৈরি করার ব্যবস্থা করবে সেটা তিনি করেন না। তো ফলে দেখা গেল যে একই জিন দুজনের থাকার পরেও একজনের ডায়াবেটিস হচ্ছে আরেকজনের ডায়াবেটিস হচ্ছে না। তো যদি আমরা এই ব্যাপারটা বুঝি তাহলে এটা এই ডায়াবেটিস রোগ সারিয়ে তোলা সম্ভব কি না সেই ব্যাপারটা বোঝাটা অনেক বেশি সহজ হবে। তো এতদিন পর্যন্ত বলা হতো যে ডায়াবেটিস রোগ কিছুতেই সারিয়ে তোলা যাবে না, শুধুমাত্র এটাকে ম্যানেজ করা যাবে বা এটাকে খানিকটা ব্যবস্থাপনার মাধ্যমে আমরা ব্যবস্থাপনা করে চালিয়ে যেতে পারবো জীবন। তো তার কারণ হচ্ছে এই এপিজেনেটিক্সের যে যে পর্যায়টা সেই পর্যায় সম্পর্কে আমাদের ধারণাটা খুব পরিষ্কার ছিল না। আর এপিজেনেটিক্সের যে ব্যাপার যে পর্যায়টা পরতটা সেই পরতটাতে ঔষধ কোনো কাজ করে না এ পর্যন্ত যা জানা গিয়েছে, যে আমরা যে ঔষধ খাই তো এই ঔষধগুলো এপিজেনেটিক্সের মধ্যে কোনো পরিবর্তন করতে পারে না, বরং আমাদের যে অভ্যাস জীবনের জীবনধারা সেটা কিন্তু এপিজেনেটিক্সের উপরে সাংঘাতিক রকমের প্রভাব ফেলতে পারে। তো সেজন্যই যদি আমরা কেউ এমন জীবনধারা বা জীবন পদ্ধতি অবলম্বন করি যেই জীবন পদ্ধতি আমাদের এপিজেনেটিক্সটাকে শক্তিশালী করে, তাহলে যে জিন খারাপ থাকার পরেও বা আমাদের অসুখ হবার মতন জিন দেহে থাকার পরেও সেই অসুখ নাও হতে পারে বা হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। আবার ওইদিকে যদি জীবনধারাটা ভালো না থাকে তাহলে এই এপিজেনেটিক্সটা আমাদের জিনের যে আত্মপ্রকাশ সেটাকে বন্ধ করবে না, ফলে অসুখ হবার সম্ভাবনা বাড়বে। তো ঔষধ দিয়ে সেজন্যই এই যে এ পর্যন্ত ডায়াবেটিস রোগকে সারিয়ে তোলা সম্ভব হয়নি, এবং যেহেতু এই এপিজেনেটিক্সকে নিয়ন্ত্রণ করা যায়নি সুতরাং আমরা এই এতদিন পর্যন্ত বলে এসেছি যে টাইপ টু ডায়াবেটিসটা হচ্ছে এমন অসুখ যেটাকে আর সারানো যায় না, কারণ আমরা চেষ্টা করেছি ঔষধ খেয়ে এই অসুখটিকে সারানোর। তো এখন আমরা যদি এই একটু ব্যাপারটার দিকে দেখি, আমরা যেভাবে চেষ্টা করেছি এতদিন পর্যন্ত গত 30 বছর বা এইরকম সময় ধরে ডায়াবেটিস টাইপ টু ডায়াবেটিসকে সারানোর জন্য যে প্রচেষ্টা আমরা করেছি সেই প্রচেষ্টার একটা বিশাল অংশ ছিল ঔষধ খাওয়ানো। ঔষধ খেয়েছি এবং সেই ঔষধ আমাদেরকে সাইড ইফেক্ট দিয়েছে বা পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে, সেই পার্শ্বপ্রতিক্রিয়াকে কমানোর জন্য আমরা আরও ওষুধ খেয়েছি অন্যরকম, এবং সেই অন্যরকম ঔষধের আরও সাইড ইফেক্ট থাকতো সেগুলোকে সমাধান করার জন্য আরও ওষুধ খেয়েছি। এইভাবে করে ঔষধের একটা ডিপো বানিয়ে ফেলেছি আমাদের শরীরটাকে। তো কিন্তু যেটা একটু আগে বললাম যে ঔষধ আমাদের এপিজেনেটিক্সকে যেহেতু নিয়ন্ত্রণ করে না করতে পারে না সেই কারণে আমরা কিন্তু ডায়াবেটিস থেকে আত্মরক্ষা করতে পারিনি ক্রমান্বয়ে। এই জন্য এখনও বাংলাদেশের অনেক বড় বড় মানে প্রফেসর ডাক্তার তারাও বলেন যে ডায়াবেটিস আপনার একবার হলে এটা তো ধীরে ধীরে খারাপ হবেই, এর কিছু করার নেই। যদিও সেই ধারণাটি আজকের ভিডিওতে আমরা যে ব্যাখ্যা দিচ্ছি তাতে হয়তো আপনারা বুঝতে পারবেন যে সেটি আসলে ঠিক নয়। তো ডায়াবেটিস রোগটি আসলে কি যদি আমরা সাধারণ
ভাবে বোঝার চেষ্টা করি, সাধারণ কথায় বোঝার চেষ্টা করি, ডায়াবেটিস রোগটি হচ্ছে দেহের এমন একটা অবস্থায় পৌঁছে যাওয়া যখন রক্তের মধ্যে চিনির মাত্রা বেশি থাকে, রক্তের মধ্যে চিনির মাত্রা যেইটুকু থাকার কথা ছিল তার থেকে বেশি থাকে, সেটা হচ্ছে তখন ডায়াবেটিস রোগ বলি আমরা। তখন আমাদের দেহে চিনির প্রয়োজন আছে, গ্লুকোজ যেটাকে বলি সেটার প্রয়োজন আছে, এবং সারা দেহে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ বা মহিলার দেহে প্রায় 5 লিটার পরিমাণ রক্ত থাকে। এই 5 লিটার রক্তে 1 চা চামচ পরিমাণ চিনি আমাদের থাকা দরকার। তো এটা যদি না থাকে তাহলে আমাদের দেহে গণ্ডগোল লাগে, কিন্তু এর থেকে বেশি যদি হয়ে যায় চিনি তাহলেও দেহে গণ্ডগোল লাগে, এবং সেই জন্যই আমাদের দেহ সবসময় চেষ্টা করে এই চিনির মাত্রাটাকে এই 5 লিটারের মধ্যে 1 চামচ এই জায়গাতে ধরে রাখতে। তো এখন ডায়াবেটিস যদি হয় তাহলে যেটা সমস্যা দাঁড়ায় সেটা হচ্ছে যে আমাদের দেহের যে চিনি নিয়ন্ত্রণের যে পদ্ধতি বা যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি বা যে যন্ত্রের বা যেই পদ্ধতির মাধ্যমে চিনিটাকে আমরা আমাদের দেহ একদম ওই সঠিক জায়গাটাতে রাখে, সেই প্রক্রিয়াটা আর ঠিক মতন কাজ করে না। ফলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে রক্তে চিনির পরিমাণ বেড়ে যায়। রক্তে চিনির পরিমাণ বেড়ে গেলে তাতেই আমাদের দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ক্ষতি হতে শুরু করে। এখন আপনি যদি এই ব্যাপারটি নিয়ে ভাবেন যে তাহলে রক্তে চিনির পরিমাণ বাড়ে কী করে, তো মানে রক্তে চিনির পরিমাণ বাড়ে বলতে কি তাহলে আমাদের দেহ রক্তের মধ্যে নতুন করে চিনি তৈরি করে মিশিয়ে দেয়? না, মজার ব্যাপার হচ্ছে যে আমাদের দেহ কিন্তু চিনির রক্তের মধ্যে চিনির পরিমাণ ওই যেইটুকু থাকা দরকার, যদি তার থেকে কম থাকে তাহলে আমাদের দেহ চিনি তৈরি করে, আমাদের কলিজার মধ্যে চিনি তৈরি হয়, তৈরি হয়ে রক্তের মধ্যে সেটা মেশে যাতে করে চিনির মাত্রাটা ওই যে সর্বনিম্ন যেটুকু থাকা দরকার সেখানে গিয়ে থাকে, অর্থাৎ 1 চামচ, 1 চা চামচ সারা শরীরে 5 লিটার রক্তের মধ্যে। তো যদি সেই মাত্রা থেকে কমে যায় তখন আমাদের দেহ চিনি তৈরি করে, কিন্তু তাহলে চিনি বাড়ে কী করে? চিনি বাড়ে হচ্ছে যখন আমরা চিনি জাতীয় খাবার খাই। এইখানে ছবিতে যেরকম দেখতে পাচ্ছেন আলু, রুটি, পাস্তা, বিভিন্ন রকমের যে শস্য জাতীয় খাবার, ফলমূল, কলা, কমলা, এইগুলি সবই হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার। এই শর্করা জাতীয় খাবারগুলো আমাদের পেটে গিয়ে হজম হওয়ার পরে, যেটা কিনা অনেকগুলো খাবার আসলে হজম হতে খুব অল্প সময় নেয়, খুব দ্রুত হজম হয় এবং হজম হয়ে সঙ্গে সঙ্গে আমাদের রক্তের মধ্যে ঢুকে পড়ে, আর সেখানে এরা আসলে চিনি হিসেবে ঢুকে। আপনি রুটি খেলেন, ব্রেড রুটি খাল, সেটা পাউরুটি হতে পারে, আপনার ঘরে বানানো রুটিও হতে পারে, গম দিয়ে তৈরি করা যে কোনো রুটি, আপনি সেই রুটি খেলেন, রুটিটা খাওয়ার পরে পরবর্তী আধ ঘন্টার মধ্যেই হয়তো সেই রুটিটা পেটের মধ্যে গিয়ে হজম হয়ে আপনার রক্তের মধ্যে চিনি আকারে ঢুকে পড়বে, কারণ হজম হওয়ার পরে এই রুটিটা আসলে চিনিতে পরিবর্তন হয়ে যাবে। তো তাহলে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে রক্তে চিনির পরিমাণটা বাড়ে যদি আমরা চিনি জাতীয় খাবার খাই, শর্করা জাতীয় খাবার খাই, আর যদি সেটা না খাই তাহলে কিন্তু চিনির ওই যে সর্বনিম্ন যে মাত্রা থাকার কথা সেই মাত্রা থেকে চিনি বাড়ে না। মানে অন্য কোনো প্রক্রিয়া নেই যার মাধ্যমে, আমাদের দেহের মধ্যে এমন কোনো প্রক্রিয়া নেই যে প্রক্রিয়ার মাধ্যমে অকারণে চিনি এরকম বেড়ে যাবে, ঠিক আছে? তো সেই কারণে দেখা যাচ্ছে যে চিনি বাড়ার কারণ হচ্ছে এই শর্করা। এখন এতদিন পর্যন্ত আমরা যেটা করে এসেছি সেটা হচ্ছে যে যেহেতু এই অসুখটি সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গিটা ছিল ভুল দৃষ্টিভঙ্গি, সেজন্যে আমরা ভেবে এসেছি যে আমাদের যদি চিনিটাকে আমরা রক্ত থেকে কমিয়ে রাখতে পারি তাহলেই আমাদের সমস্যার সমাধান হয়ে গেল। তো এবং সেই কাজ করার জন্যে আমরা বিভিন্ন রকমের ঔষধ তৈরি করার চেষ্টা করেছি, আবিষ্কার করার চেষ্টা করেছি, সেই ঔষধগুলো মানুষকে খাইয়ে তাদের চিনির মাত্রাটাকে কমিয়ে আনার চেষ্টা করেছি। কিন্তু আপনি যদি একটু ভেবে দেখেন তাহলে সঙ্গে সঙ্গেই আপনারা বুঝতে পারবেন যে এটা অত্যন্ত বোকার মতন কাজ। আমি একদিকে শর্করা জাতীয় খাবার খেয়ে চিনি বাড়াচ্ছি, তারপরে সেই চিনিটাকে যেহেতু আমার দেহ কমাতে পারছে না তখন আবার আমি ঔষধ খেয়ে সেটাকে কমানোর চেষ্টা করছি, যেটা কিনা অত্যন্ত বোকার মতন কাজ। কারণ যদি চিনিটা বেড়ে যাওয়াটাই সমস্যা হয় তাহলে এমন খাবারগুলোকে যদি আমি না খাই যে খাবারগুলো আমার চিনির মাত্রা বাড়াতে পারে, সেটাই তো বুদ্ধিমানের কাজ। যে জিনিস খেলে মানে বিষ খেলে আমি মরতে পারি, তো সেজন্যে আমি বিষ খেলাম একদিকে, আবার সঙ্গে সঙ্গে এই বিষ যেন কাজ না করে দেহের মধ্যে, আমার বিষক্রিয়া যেন আমি মরে না যাই, সেজন্যে আবার আমি কতগুলো ঔষধ গিয়ে খেলাম।
যদি সেটা করি তাহলে সেটা মানে সবাই আমরা বলবো যে এই বেটা কি আহাম্মক নাকি, একদিকে বিষ খায় আরেকদিকে ওষুধ খায় বিষে নষ্ট করার জন্য, কোনো যুক্তি নেই। তো ডায়াবেটিসের ক্ষেত্রেও ব্যাপারটা হয়েছে তাই, যে আমরা খাবারের মধ্যে এই চিনি জাতীয় খাবার বেশি খেয়ে রক্তে চিনির পরিমাণ বাড়াচ্ছি, তারপরে আবার রক্তে চিনি বেড়ে গেল রে, সেই ভেবে এবারে ওষুধ খাও রে, ইনসুলিন নাও রে, যাতে করে রক্তে চিনির মাত্রা কমে আসে। রক্তে চিনির মাত্রা যদি দীর্ঘদিন বেড়ে থাকে তাহলে, বা মানে রক্তে চিনির মাত্রা বাড়লেই রক্তে চিনির মাত্রাটাকে নিয়ন্ত্রণে আনার জন্য একটা হরমোনের দরকার পড়ে, সেই হরমোনটার নাম হচ্ছে ইনসুলিন। এখন অল্প মাত্রায় এই ইনসুলিনটা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী এবং দরকারি, কিন্তু যদি এই ইনসুলিনটা বেশি সময় ধরে আমাদের দেহে থাকে অথবা বেশি পরিমাণে আমাদের রক্তের মধ্যে থাকে, তাহলে সেটা কিন্তু খানিকটা বিষের মতন কাজ করে, আমাদের দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ক্ষতি করা শুরু করে দেয়। ইনসুলিনের দোষ নয়, সমস্যা হচ্ছে যে আমরা অতিরিক্ত এই যে চিনি রক্তের মধ্যে বাড়িয়ে দিলে দেহের যেহেতু চিনি দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি করে, এবং সেই ক্ষতির প্রভাবে ইনসুলিন তার কাজ ঠিক মতন করতে পারে না। ইনসুলিন ঠিক মতন কাজ করতে না পারলে আমাদের প্যানক্রিয়াস বা আমাদের অগ্নাশয় সে বেচারা বুঝতে পারে না যে ইনসুলিন কি যথেষ্ট তৈরি হলো কি হলো না, সুতরাং সে আরও বেশি তৈরি করে। তো এইরকম করে একটা মানে যেটাকে বলি আমরা, যে ক্যাটাভাইরাস লেগে যায় আর কি, গাছে মাছে একটা গিট্টু লেগে যায় দেহের ভিতরে, তারই ফল হচ্ছে পরবর্তী পর্যায়টাকে বলা হয় ইনসুলিন রেজিস্ট্যান্স বা ইনসুলিন বধিরতা। আমি বাংলায় বলি বধিরতা, আমার তৈরি করা শব্দ এটা, ডাক্তাররা কেউ হয়তো শুনে বুঝবেন না। তো ইনসুলিন বধিরতা মানে হচ্ছে রক্তের মধ্যে ইনসুলিন রয়েছে বেশি পরিমাণে, উচ্চ পরিমাণে, তারপরেও ইনসুলিনে যেই কাজ দেহের মধ্যে হওয়া উচিত সেই কাজগুলো হচ্ছে না। তো তো সেই অবস্থায় পৌঁছে গেলে সেটাকে আমরা বলি প্রি ডায়াবেটিক, তার মানে ডায়াবেটিস রোগ হওয়ার আগের ধাপ। তো সেই অবস্থাতে আমাদের দেহ খুব কষ্ট করছে, খুব স্ট্রাগল করছে, খুব অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও ম্যানেজ করে নিচ্ছে। এইরকম অবস্থাটা যদি 5 বছর, 7 বছর, 10 বছর ধরে থাকে, তারপরেই কিন্তু দেখা যায় যে আমাদের দেহ একসময় হাল ছেড়ে দেয় যে বাবা আমি আর পারি না, তখন আমরা বলি ডায়াবেটিস, ডায়াবেটিস হয়ে গিয়েছে। তো তাহলে যদি আপনারা এইটুকু পরিষ্কার বুঝে থাকেন, তাহলে মানে এক কথায় যদি বলি তাহলে বলতে হবে এভাবে, যে চিনি বা শর্করা জাতীয় খাবার বেশি খাওয়ার কারণেই রক্তে চিনির পরিমাণ বাড়ছে, যার থেকে ইনসুলিনের পরিমাণ বাড়ছে, এবং দীর্ঘদিন যদি এই প্রক্রিয়া চলতে থাকে তাহলে আমাদের এই দেহের যে কার্যপদ্ধতি সেটা নষ্ট হচ্ছে, ফলে আমরা ডায়াবেটিসের রোগী হয়ে যাচ্ছি, টাইপ 2 ডায়াবেটিস আমাদের সেইভাবে হচ্ছে। এই ব্যাপারটা যদি আমরা বুঝি তাহলে মূলে এটার যে গোড়াতে যে কারণ সেটা দেখতে পাই, যেটা সেটা হচ্ছে গোড়ার কারণটা হচ্ছে এই চিনি খাওয়া, অতিরিক্ত শর্করা জাতীয় খাবার খাওয়া। শুধুমাত্র চিনি নয়, কি কি কারণে এই চিনি, অতিরিক্ত চিনি আমাদের রক্তে আসতে পারে, সেই একটা লিস্ট আমি আপনাদেরকে একটু পরেই দেবো ডক্টর এরিক বার্গের ভিডিও থেকে। তো মূল তাহলে চেষ্টা আমাদের যেটা, সেটা হচ্ছে যে খাবার থেকে যদি আমরা শর্করা বাদ দিয়ে দিতে পারি, ভাত, আলু, রুটি এই রকমের খাবার যদি না খাই, তাহলে রক্তের মধ্যে চিনি বাড়ার সম্ভাবনাটা কমে গেল। মানে আমি চিনি না খেলে রক্তের মধ্যে চিনি আর আসতে পারার কোনো পথ নেই। তো সেটা দ্বিতীয় যে কাজটি আমাদের করতে হবে সেটা হচ্ছে যে ঘন ঘন না খাওয়া। ঘন ঘন খেলে যখনই আমরা খাবো, এমনকি ওই আমরা ভাবি যে সামান্য নাস্তা করলাম, চা খেলাম 2খানা 3খানা বিস্কিট দিয়ে, আমাদের দেহের ওই ইনসুলিনকে বাড়িয়ে দেওয়ার জন্য কিন্তু ওই 2খানা 3খানা বিস্কিট যথেষ্ট। সুতরাং আপনি মনে করছেন আমি তো দিনে 3 বেলা খাই, আর 3 বেলা 3বার মাঝখানে এই নাস্তা খাই, তাহলে দেহও কিন্তু দেখছে আপনি 6 বেলা খান, ঠিক আছে? কারণ ওই যে নাস্তা যেটা খেলেন সেই নাস্তাটাকেও হজম করার জন্য দেহকে তো কাজ করতে হচ্ছে, সুতরাং দেহ ভাবছে যে আপনি 6 বেলা খান, যদিও আপনি মনে করছেন আমি তো 3 বেলা খাই। তো সেজন্যে দ্বিতীয় যে চেষ্টা করতে হবে সেটা হচ্ছে কম বার খাওয়া, দিনে কম বার খাওয়া, তাহলে আমাদের দেহের এই যে হজম করা, এই তারপরে রক্তের মধ্যে চিনি পরিমাণ বেড়ে গেল, এই বা চিনি রে কমাও রে, এই খাটনিটা দেহকে কম খাটতে হবে। তো তাতেই যদি আমরা এইভাবে এই দুটো জিনিস করতে পারি, অর্থাৎ খাবার থেকে চিনি বাদ দেওয়া এবং তারপরে ঘন ঘন না খাওয়া, যদি এই দুটো করতে পারি, অর্জন করতে পারি, তাহলে রক্তে আর যেহেতু চিনি মাত্রা বাড়ছে না, অতিরিক্ত চিনি
আসছে না, সুতরাং সেই চিনিকে সমাধান করার জন্য ইনসুলিনের দরকার পড়ছে না। ইনসুলিন না দরকার পড়লে ইনসুলিন অতিরিক্ত দেহে আসার কোনো কারণ নেই। ইনসুলিন অতিরিক্ত দেহে যদি না আসে তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্ট হওয়ার কোনো কারণ নেই। ইনসুলিন রেজিস্ট্যান্ট যদি আমরা না হই তাহলে ডায়াবেটিস রোগ হওয়ার কোনো কারণ নেই। ধাপে ধাপে বুঝতে পারছেন এগুলো একটা সঙ্গে আরেকটা সম্পর্কিত। তো এবারে চলুন ডক্টর এরিকবার্গের যে যে লিস্টের কথা উনি বলছেন যে কী কী জিনিস আমাদের অ্যাভয়েড করা উচিত আর কি, যে কী কী জিনিস না করলে আমরা ডায়াবেটিসের হাত থেকে বেঁচে থাকতে পারবো। তো প্রথম কথাই গেল কার্বোহাইড্রেট কমানো বা শর্করা জাতীয় খাবার আমাদের খাদ্য থেকে কমিয়ে দেওয়া, এবং যত কমাবো তত সুবিধা। যদিও যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স নেই তারা খানিকটা কার্বোহাইড্রেট খেয়ে সহ্য করতে পারেন, কিন্তু যাদের ডায়াবেটিস হয়ে গিয়েছে তাদের যেহেতু ইনসুলিন রেজিস্ট্যান্স দেহের মধ্যে একবার হয়েছে, সুতরাং ইনসুলিন রেজিস্ট্যান্সটাকে আর বাড়ানোর চেষ্টা না করাটাই আমাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে। তবে সুখবর যেটা সেটা হচ্ছে যে ইনসুলিন রেজিস্ট্যান্সটা যেমন খারাপের দিকেও যায় আবার খাদ্য অভ্যাস পরিবর্তন করলে সেটা ভালোর দিকেও যায়, যেটা কিনা ডক্টর বার্গ এইমাত্র দেখালেন। আচ্ছা, তাহলে আমাদেরকে কী কী বাদ দিতে হবে? প্রথম যেটা বাদ দিতে হবে সেটা হচ্ছে যে রিফাইন্ড সুগার বা রিফাইন্ড বা পরিশোধিত চিনি। আমরা দোকান থেকে যে চিনি কিনে খাই এই চিনিটা খাওয়া বাদ দিতে হবে, কারণ এই চিনিটা আমাদের শরীরে ভয়ঙ্করভাবে এই ইসের মাত্রা কি যেন চিনির মাত্রা বাড়িয়ে দেবে রক্তের মধ্যে। তো মজার ব্যাপার হচ্ছে যে এই ক্ষেত্রে পরিশোধিত চিনির কথা বললাম আমরা, কেন? কারণ হচ্ছে যদি আমরা পরিশোধিত চিনির পরিবর্তে একটা আখ খাই তাহলে কিন্তু চিনি খাওয়ার যে যতটা ক্ষতি হয় আখ খেলে কিন্তু ক্ষতি অতটা হয় না। এবং সেই থেকেই বিজ্ঞানীরা এখন মনে করছেন, ডক্টর বার্গ বললেন যে বিজ্ঞানীরা এখন ভাবছেন যে শুধু কি খেলাম সে ব্যাপারটার থেকে কী কী সঙ্গে গেল, যেমন পরিশোধিত চিনির মধ্যে শুধু চিনি ছাড়া আর কিছু নেই, কোনো অন্য কোনো যে পুষ্টিগুণ কিছু নেই, কিন্তু যখন আমি আখ খাচ্ছি আখের মধ্যে কতগুলো ভিটামিন থাকবে, আখটাকে চিবিয়ে যখন খাচ্ছি তার মধ্যে কতগুলো ভিটামিন আমরা পাবো, তার থেকে কতগুলো মিনারেল পাবো, তার সঙ্গে চিনিটা পাবো। দেখা যায় যে সেইভাবে যদি কেউ খায় তাহলে পরিমাণে মানে রক্তের মধ্যে যে ইনসুলিন বাড়ার যে প্রভাব সেই প্রভাবটা চিনি খাওয়ার তুলনায় অনেক কম। কিন্তু যাদের ডায়াবেটিস হয়ে গিয়েছে, টাইপ টু ডায়াবেটিস হয়ে গিয়েছে, তাদের পক্ষে কিন্তু আখ খাওয়াটাও আমরা রেকমেন্ড করছি না, মানে বলছি না যে আপনাকে আপনি গিয়ে চিনি খাবেন না, বরং আখ খান। আপনার জন্যে চিনি আখ দুটোই নিষিদ্ধ। তারপরে দ্বিতীয় যেটা না খেতে হবে সেটা হচ্ছে হাই কার্ব বা উচ্চমাত্রার শর্করা, যেটা যেমন আলু, যেমন অনেক মাটির তলায় যে মূল জাতীয় যে খাবারগুলো আমরা খাই তার অনেকগুলির মধ্যেই শর্করার মাত্রা খুব বেশি। তো সেইগুলোকে অ্যাভয়েড করতে হবে বা সেগুলোকে বাঁচিয়ে চলতে হবে, খাওয়া চলবে না। তারপরের যেটা সেটাকে উনি বললেন হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ। অনেক খাবারের মধ্যে, এটা অবশ্য বাংলাদেশের ক্ষেত্রে অত বেশি নয় হয়তো, কিন্তু বিদেশের প্রেক্ষাপটে এই হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ, যেহেতু শুনতে এটাকে চিনি মনে হয় না, তো সেজন্যে তারা বিভিন্ন খাবারের মধ্যে এই সিরাপ দিয়ে দেন যেটা কিনা আসলে চিনি। তো আর এটা এতে নিউট্রিশন বলতে একদম নেই, সুতরাং ডক্টর বার্গ বললেন যে পশ্চিমা বিশ্বের প্রেক্ষাপটে এটাই হয়তো এক নম্বর কারণ যেই কারণে ই হয় ডায়াবেটিস রোগ হতে পারে, বা এটা হচ্ছে এক নম্বর শত্রু, মানুষের শত্রু আর কি ডায়াবেটিস রোগ হওয়ার জন্যে। তারপরে চার নম্বরে যেটি আমাদেরকে অ্যাভয়েড করতে হবে সেটি হচ্ছে ভেজিটেবল অয়েল। ভেজিটেবল অয়েল বা উদ্ভিজ্জ তেল, নাম শুনে মনে হয় উদ্ভিদ আমাদের জন্য উপকারী সুতরাং তেলটা উপকারী হবে, কিন্তু আসলে ব্যাপারটা সেরকম নয়। এই ভেজিটেবল তেল কিন্তু তৈরি করা হয়, বিশেষ করে যেমন সয়াবিন তেল, সূর্যমুখী তেল, তুলার তেল, তারপরে চালের তেল, তারপরে এই এই যে তেলগুলো রয়েছে আমরা দেখি কর্ন বা ভুট্টার তেল, এই তেলগুলোকে কিন্তু মানে প্রাকৃতিকভাবে এরা তেল নয়, গাছের মধ্যে এরা তেল আকারে থাকে না, বরং একটা জটিল রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে এদেরকে তেল বানানো হয়। তো যেটা কি না আমাদের দেহের জন্য অত্যন্ত অত্যন্ত ক্ষতিকর। ডক্টর কেনবেরি এই ভেজিটেবল অয়েল সম্পর্কে এরকম বলেছিলেন যে আপনার ঘরে যদি সয়াবিন তেল থাকে তাহলে আপনার উচিত সেটা ফেলে দেওয়া, কারণ আপনার এই তেল আপনার শত্রুকে যে দিয়ে দেবেন এই তেল শত্রুকে দেওয়ারও উপযুক্ত নয়, এত খারাপ। তো
সেই জন্য এই সয়াবিন তেল, সূর্যমুখী তেল, যেগুলো দিয়ে আমরা প্রতিদিন রান্নাবাড়া করে খাচ্ছি, আমাদের সেই থেকে বেরিয়ে আসতে হবে। যদি সেটা করি তাহলে আমাদের দেহের ভিতরে যে ইনফ্লামেশন বা প্রদাহ, প্রদাহের মাত্রা কমবে। প্রদাহের মাত্রা কমলেই ওই ইনসুলিন রেজিস্ট্যান্সটা কমে আসে, ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়ার সম্ভাবনা কমে আসে। তারপরে আরেকটা যেটা, সেটা হচ্ছে যে স্টার্চেস, মানে ওই আলু জাতীয় খাবার, একদম যেটা কিনা শুধু আলু নয়, এরকম অনেকগুলো খাবার আছে যেগুলোকে বলা হয় পিওর স্টার্চ। তো সেইগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে, শর্করা জাতীয় খাবার। এরপরে কতগুলো ঔষধ আছে, যেই ঔষধগুলো যদি আপনি খান তাহলে আপনার রক্তে চিনির মাত্রা বাড়বে। দুটো কারণে, একটা হচ্ছে যে এই ঔষধগুলোকে তৈরি করা হয়েছে এবং তৈরির মধ্যে কিছু চিনি মিশিয়ে দেওয়া আছে, সুতরাং আপনি যখন ওষুধটা খাবেন সেই ওষুধের সঙ্গে কতটা চিনি আপনার পেটের মধ্যে ঢুকে পড়বে, এক নম্বর। আর দ্বিতীয় যে পথ, সেই পথটা হচ্ছে যে এই ঔষধগুলোর মধ্যে অনেকেই আপনার দেহের ভেতরে চিনি তৈরির যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে বাড়িয়ে দেবে। ওই একটু আগে আপনাদেরকে যেটা বললাম যে আমাদের দেহ কিন্তু কলিজার মধ্যে একটা পদ্ধতি আছে, যে পদ্ধতিতে রক্তে সর্বনিম্ন যে পরিমাণ চিনি থাকতেই হবে তার থেকে নিচে নামতে শুরু করলে চিনির মাত্রা, আমাদের দেহ নিজেই চিনি তৈরি করে। তো কিছু ড্রাগ আছে বা ওষুধ আছে যারা কিনা এই চিনি তৈরির প্রক্রিয়াটাকে বাড়িয়ে দেয়। তো বাড়িয়ে দিলে তখন অকারণে রক্তের মধ্যে অতিরিক্ত চিনি চলে আসে। তো যেই ঔষধগুলোর কারণে চিনির মাত্রা রক্তে বাড়তে পারে, সেটা হচ্ছে এক নম্বর, যেমন স্ট্যাটিন। স্ট্যাটিন ঔষধ যারা খান কোলেস্ট্রল কমানোর জন্যে, যদিও ডক্টর ডেভিড ডায়মন্ডের উপস্থাপনা দেখে থাকলে স্ট্যাটিন খেয়ে কেউ আর কোলেস্ট্রল কমানোর চেষ্টা করবেন না, কারণ স্ট্যাটিনটা হচ্ছে একটা ভুয়া ঔষধ এবং স্ট্যাটিন আমাদের কাছে বিক্রি করা হয়েছে মিথ্যে কথা দিয়ে। যদি স্ট্যাটিনের ওই অ্যাডভার্টাইজ আপনারা কেউ দেখেন যে 36% হার্ট অ্যাটাক এটা রোধ করে, সেটা একদম ডাহা মিথ্যে কথা। যাই হোক, যেটা আমার আরেকটা ভিডিওতে বিস্তারিত ব্যাখ্যা আমি দিয়েছি ডক্টর ডেভিড ডায়মন্ডের উপস্থাপনা থেকে। তো স্ট্যাটিন জাতীয় ওষুধ খেলে প্রমাণিত, এটা একেবারে গবেষণায় প্রমাণিত যে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তারপরে আপনার বিটা ব্লকার নামে এক ধরনের ঔষধ আছে, সেই ঔষধ যদি খান তাহলেও আপনার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বাড়বে। অ্যান্টি অ্যাংজাইটি, অর্থাৎ ওই যে মানসিক চাপ কমানোর জন্য যে ওষুধগুলো আছে, সেই ওষুধগুলো যদি কেউ খান তাহলে আপনার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বাড়বে। ডায়ারিউটিক্স, যেগুলো কিনা দেহের থেকে ওই লবণ বার করে দেওয়ার জন্যে এই ওষুধগুলো ব্যবহার করা হয়। মজার ব্যাপার হচ্ছে যে শর্করা জাতীয় খাবার কম খেলে দেহ থেকে লবণ নিজে নিজেই বেরিয়ে যায়, কিন্তু আমরা একদিকে শর্করা জাতীয় খাবার বেশি খাই, ইনসুলিন বাড়িয়ে রাখি, আবার তারপরে এই ডায়ুরেটিক টাইপের ঔষধ খেয়ে দেহ থেকে লবণ বার করে দেওয়ার চেষ্টা করি, আবার ওই একই পাগলামি আর কি। একদিকে বিষ খাই, অন্যদিকে ওষুধ খেয়ে সেই বিষের বিষ যেন আমাকে মারতে না পারে তার ব্যবস্থা করি। মানে কেন যে করি আল্লাহ মাবুদ জানেন আর কি। তো তারপরে স্টেরয়েড জাতীয় ঔষধ যারা খান তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। স্টেরয়েড বিভিন্ন কারণে ব্যবহার করা হয়, যেমন হাঁপানি রোগীদের স্টেরয়েড দেয়া হয় অনেক ক্ষেত্রে। তারপরে যাদের ত্বকের রোগ রয়েছে তাদেরকে অনেক ক্ষেত্রে এই স্টেরয়েড দেওয়া হয়। অথচ এই অসুখগুলো থেকে বেরিয়ে আসার সম্প্রতি যে ধারণা করা হচ্ছে সেটা হচ্ছে যে উদ্ভিদজাতীয় খাবার কম খেলে বা উদ্ভিদজাতীয় খাবার, উদ্ভিদ উৎস থেকে পাওয়া খাবারগুলো খাওয়া বন্ধ করে দিলে অনেক ক্ষেত্রেই এই যে শ্বাসনালীর সমস্যা, তারপরে ত্বকের সমস্যা, এগুলো চলে যায়। যাই হোক, এটা নিয়ে গবেষণা চলছে অনেক। ডক্টর পল সালাদিনো, উনি অবশ্য নিজের জীবনে, উনি নিজে ওই কী যেন এক্সিমাতে খুব ভুগতেন ছোটোবেলা থেকেই, তারপরে উনি শুধুমাত্র মাংস ভিত্তিক এখন জীবনযাপন করেন এবং তার এক্সিমা চলে গিয়েছে, সেই জন্যে উনি সেটাকে খুব প্রমোট করেন। ডক্টর কেনবেরি বললেন যে এইদিকেও কাজ করে আবার ওইদিকে ইসের ক্ষেত্রেও উপকার করে, কী যেন এই মানসিক চাপ যে নিয়ন্ত্রণে রাখা, অকারণে মানসিক চাপের মধ্যে না পড়া, সেটার ক্ষেত্রেও এটা সাহায্য করে, এই মানে উদ্ভিজ্জ খাবার না খাওয়াটা সাহায্য করে। তারপরে ডক্টর জর্জিয়া ইড, উনি একজন সাইকিয়াট্রিস্ট এবং তিনি কিন্তু এখন তার রোগীদেরকে অধিকাংশ ক্ষেত্রে চিকিৎসা করেন এইভাবে, তাদের খাবারের মধ্যে থেকে, যারা নাকি ভেজিটেরিয়ান, ভিগান বা নিরামিষভোজী যারা, তাদেরকে নিরামিষ থেকে বার করে প্রথমে ঢোকান মাংস খাওয়ার দিকে, তাতেই অনেকের যে অসুখ অনেক মাত্রায় কমে যায়। আর যারা দুটোই খান, মাংস বা প্রাণীজ খাবার এবং উদ্ভিজ্জ খাবার দুটোই খান, তাদের ক্ষেত্রে
উদ্ভিজ্জ খাবার কমিয়ে দেন, তাতে দেখা যায় তাদের মানসিক রোগ অনেকগুলো ভালো হয়ে যাচ্ছে। যাই হোক, এ বিষয়ে তথ্য আসছে নিশ্চিতভাবে, এখন আমরা কিছু বলতে পারছি না। কারো কারো ক্ষেত্রে কাজ হয়, কারো কারো ক্ষেত্রে কাজ নাও হতে পারে। তো কিন্তু হ্যাঁ, চেষ্টা করে দেখা যেতে পারে খাবারের মধ্যে থেকে আমরা যদি খাবার পরিবর্তন করি। না খেয়ে তো থাকছি না, তো উদ্ভিজ্জ খাবার না খেয়ে শুধুমাত্র প্রাণীজ খাবার খেলাম, তারপরে যদি শরীরে উপকার হয় দোষ কী? আর যদি উপকার না হয় তাহলে আবার যেরকম আগে খাচ্ছিলাম তাই খেলাম। আচ্ছা, আর এরপরে সবশেষ যে কারণ ডক্টর এরিকবার বললেন যে কারণে আমাদের ডায়াবেটিস হতে পারে, সেটি হচ্ছে ক্রনিক স্ট্রেস, অর্থাৎ দীর্ঘদিন যদি আমাদের আমরা মানসিক চাপের মধ্যে থাকি। দুঃখজনক যেটা, সেটা হচ্ছে যে আমাদের আধুনিক জীবন ব্যবস্থায় আমরা সর্বক্ষণই এখন মানসিক চাপের মধ্যে রয়েছি। বাড়ি ভাড়া করে থাকি, মাস শেষে ভাড়া দিতে হবে, সুতরাং সেটা মাথার ভিতরে একটা টেনশন। তারপরে স্কুলে বাচ্চাদেরকে দিয়েছি, তাদের স্কুলের ফি দিতে হবে, সেটা টেনশন। প্রাইভেট টিউটর টিচার রাখা আছে, তাদের পয়সা দিতে হবে। তারপরে ইলেকট্রিসিটি পড়াচ্ছি, পানি পড়াচ্ছি, তার বিল দিতে হবে। এর মধ্যে হঠাৎ করে দেখা গেল খরা পড়েছে, পানি সরবরাহ বন্ধ হয়ে গেল, হায় হায় এখন পানি কোথায় পাবো, টেনশন। এই যে আমাদের জীবনের এই জিনিসগুলো, বিশেষ করে শহরে যারা আমরা থাকছি তাদের জন্য এই জিনিসগুলো সাংঘাতিক রকমের প্রভাব ফেলে আমাদের দেহের উপরে, এবং এই দুর্ভাবনাগুলো আমরা সর্বক্ষণ করে চলেছি। তো সর্বক্ষণ যদি আমরা দুর্ভাবনা করি তখন সেটাকেই বলা হয় ক্রনিক স্ট্রেস, ক্রনিক মানসিক চাপ বা দীর্ঘমেয়াদী মানসিক চাপ। দীর্ঘমেয়াদী মানসিক চাপ যদি আমাদের চলতে থাকে তাহলে যেটা হয় সেটা হচ্ছে দেহের ভিতরে ইনফ্লামেশনের মাত্রা বেড়ে যায়, এবং স্ট্রেস থেকে আমাদেরকে রক্ষা করার জন্য যে হরমোন, যেটা কর্টিসল হরমোন, সেই কর্টিসল হরমোনটা বেরিয়ে গিয়ে কর্টিসল হরমোন রক্তের মধ্যে চিনির মাত্রা তখন বাড়ায়। কারণ স্ট্রেস বলতে আমাদের দেহের যে ধারণা, দেহের যে স্ট্রেসকে বোঝার যেভাবে করে বোঝে, সেটা হচ্ছে যে আমরা যদি আমাদেরকে বাঘে সিংহে তাড়া করে তখনই আমরা মানসিক চাপের মধ্যে আছি, তখনই আমাদের প্রাণ বাঁচানো দরকার। সুতরাং কী করে প্রাণ বাঁচাতে হবে? আমাদের এই সঙ্গে সঙ্গে রক্তের মধ্যে চিনি মাত্রা বাড়াতে হবে, কারণ আমাদের দৌড়তে হবে, দৌড়ানোর জন্য শক্তি চাই। শক্তি, চিনি যদি বেশি থাকে রক্তের মধ্যে তাহলে শক্তিটা পাবো বেশি, সেই জন্যে তখন সেই কাজ চলে। কিন্তু কিন্তু সেটা ওই বাঘে তাড়া করলো তখন চিনিটা দরকার, কিন্তু দৌড়ানোর শেষ করে আমি যদি আত্মরক্ষা করে ফেলতে পারি তাহলে আর তখন চিনিটা দরকার নেই, এবং তখন আর ভাবনাও নেই কারণ বাঘ আর নেই। আমাদের সেই রকম ছিল এই আমাদের বডির মেকানিজম আর কি, বডি এইরকমভাবে মানসিক চাপকে এইভাবে দেখে। কিন্তু এখন এই আধুনিক জীবনে যেটা হয়েছে যে আমাদের চাপের শেষ নেই, মানসিক চাপ কিছুতেই থামছে না। সুতরাং দেখা যাচ্ছে যে আমাদের দেহে সবসময়ই এই কর্টিসল হরমোন আসছেই তো আসছেই তো আসছেই, আর তাতে চিনির তৈরি হচ্ছেই তো হচ্ছেই, এবং তাতে চিনির মাত্রা বাড়ছে, সেটাকে সমাধান করার জন্য ইনসুলিন আসছে, সর্বক্ষণ ইনসুলিন থাকছে, সেই সর্বক্ষণ ইনসুলিন থেকে ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে, সেই ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে আপনার ডায়াবেটিস হচ্ছে। তো স্ট্রেসটা সেজন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্ট্রেসটাকে নিয়ন্ত্রণে রাখা দরকার। মানে এবং সেই ক্ষেত্রে স্ট্রেসকে কীভাবে নিয়ন্ত্রণ করব, মানে অনেক ক্ষেত্রে আমরা যদি নিজেদেরকে জাস্ট বলি যে যেটাকে সবাই বলে মেডিটেশন বা ধ্যান করা, কিছুই নয়, শুধু এক জায়গাতে চুপ করে বসে নিজেকে বোঝানো যে আমার জীবনের এই জিনিসগুলো আমাদের আমার জীবনের অংশ, এবং এগুলো আসলে খুব দুর্ভাবনার কিছু নয়, এটা বাঘে তাড়া করার মতন ব্যাপার নয়। যখন আমরা এভাবে বলি তখন আমাদের এই ভাবনার কারণেই আমাদের স্ট্রেসের মাত্রা কমে আসে, এবং স্ট্রেসের মাত্রা কমে এলে তখন ওই কর্টিসল হরমোনের যে প্রভাব যেটা একটু আগে বললাম সেটা সেভাবে হয় না। তো যাই হোক, আশা করছি এখন আপনারা বুঝতে পারছেন যে টাইপ টু ডায়াবেটিস রোগটা, যদি আপনি বুঝতে পারেন যে কেন রোগটি হয়, রোগটি আসলে কি, তাহলে সেটিকে সারিয়ে তোলা সম্ভব। খাবার থেকে চিনি বাদ দিয়ে দিলে, শর্করা বাদ দিয়ে দিলে, তাহলে রক্তে অতিরিক্ত চিনি হওয়ার সম্ভাবনাই নেই, আর অতিরিক্ত রক্তে চিনি যদি না তৈরি হয় তাহলে এই চিনিটাকে কমানোর জন্যে খাটাখাটনির দরকারও নেই। আর যদি আপনি সেটা না বোঝেন তাহলে আপনার জন্যে ডায়াবেটিস আসলে রিভার্সেবল নয় বা ডায়াবেটিস সারিয়ে তোলার মতন রোগ নয়, কারণ হচ্ছে আপনি কীভাবে হচ্ছে সেটা দিকে খেয়াল করছেন না, ইচ্ছে মতন ওই ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছেন, চিপস খাচ্ছেন, পেট ভরে সেগুলো খাচ্ছেন, আর তারপরে আবার গিয়ে ইনসুলিন ইঞ্জেকশন নিচ্ছেন, যে ইনসুলিন ইঞ্জেকশন পরবর্তীতে আপনার শরীরটাকে আরও খারাপ করবে। তো যদি আপনি ডায়াবেটিস কেন হয় সেটা না বোঝেন তাহলে ডায়াবেটিস সারিয়ে তুলতে পারবেন না। আর যারা এই ডায়াবেটিসের রোগ হওয়ার কারণটা আশা করছি এই ভিডিও থেকে এখন আপনারা বুঝতে পারছেন, তাদের ক্ষেত্রে সারিয়ে তোলা সম্ভব। যাই হোক, এই ছিল ডক্টর এরিক বার্গের এই উপস্থাপনার বক্তব্য।
তো ওনার বক্তব্য ছিল 5 মিনিট, আমি অবশ্য 8 ঘন্টা ধরে বোধহয় বকবক করলাম। যাই হোক, আশা করছি আপনাদের এই বিষয়টা পরিষ্কার হয়ে গিয়ে থাকবে, আর যদি এই সম্পর্কে আর কোনো প্রশ্ন আপনাদের থাকে তাহলে আমাকে প্রশ্ন করতে পারেন। আর ফরিদ ভাইয়ের মতন আপনারাও যদি আমাকে কোনো বিশেষ বিষয়ে ভিডিও আপনারা চান, যে কোনো একটা পার্টিকুলার ভিডিওর বাংলা আমি আপনাদেরকে করে দেখাই বা করে দিই, তাহলে আমাকে কমেন্ট করতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন। বা আমার যে গ্রুপগুলো রয়েছে, ফেসবুকের দুটো গ্রুপ আমি পরিচালনা করছি, দাঁড়ান আপনাদেরকে গ্রুপের লিঙ্কগুলো দেখাই। এই গ্রুপগুলোতে একটা হচ্ছে কিওর T2D ফর ফ্রি, এটা Type 2 ডায়াবেটিস রোগীদের জন্য। আর কিটো পাগলের দল, এটা হচ্ছে যারা ওজন বিশেষ করে কমাতে চান বা ওজন না কমিয়েও সুস্বাস্থ্যে থাকতে চান তাদের জন্য। এই গ্রুপটাতে আপনারা যোগদান করলে আমার সঙ্গে সেখানে কথাবার্তা বলতে পারবেন। আর আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আপনাদের আত্মীয় স্বজনকে বলবেন সাবস্ক্রাইব করতে, তাহলে আমার সাবস্ক্রাইবার বাড়বে। কারণ লোকে আমাকে এই নিয়ে খুব হাসি ঠাট্টা করছে যে আপনি তো কথা কোনো অনেক কিন্তু আপনার তো সাবস্ক্রাইবার নাই, অত্যন্ত লজ্জার ব্যাপার। মানে এতদিন ধরে আপনাদের উপকার করার চেষ্টা করছি কিন্তু তারপরে এরকম কথা শুনতে হচ্ছে, অত্যন্ত লজ্জার ব্যাপার। যাই হোক, আপনারা লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, তাহলে আমার সাবস্ক্রাইবার বাড়বে। হ্যাঁ, সাবস্ক্রাইবার সাংঘাতিক না বাড়লেও আমার দুঃখ নেই, আপনাদের উপকারের চেষ্টা হিসেবে আমার এই ভিডিওগুলো তৈরি করা, যদি আপনাদের একজনের উপকার হয় আলহামদুলিল্লাহ। তো আজকে এ পর্যন্তই, সকলে সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ভবিষ্যতে আবার দেখা হবে সেই কামনায় আজকে এখানে বিদায় নিচ্ছি।